আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ নাজবুল হাসান, ইউসেফ মিরপুর টেকনিক্যাল স্কুলের ইনস্ট্রাক্টর, ট্রেড ইলেকট্রিক্যাল ইনস্টলেশন এন্ড মেইনটেনেন্স ট্রেড। মূলত আমি আমার ট্রেড সম্পর্কে কিছু জানাবো। ইলেকট্রিক্যাল ইনস্টলেশন এন্ড মেইনটেনেন্স ট্রেড মূলত 6 মাসের কোর্স। এই 6 মাসে আমরা আমাদের বিভিন্ন শিক্ষার্থীদের ইলেকট্রিক্যাল হাউস ওয়্যারিং, ইলেকট্রিক্যাল ইন্ডাস্ট্রিয়াল মোটর কন্ট্রোল, মোটর রিওয়াইন্ডিং, সোলার চার্জ কন্ট্রোলার এবং সোলার প্যানেল ইনস্টলেশন ইত্যাদি বিষয়ে প্রশিক্ষণ দিয়ে থাকি। আমাদের এখানে সমাজের বিভিন্ন অবহেলিত পুরুষ, মহিলা এবং সমাজের বিশেষ শিক্ষার্থী এখানে অগ্রাধিকার পায়। আমাদের এই কোর্সটি 2 ভাগে এখানে ভর্তি করানো হয়। সমাজে অবহেলিত এবং সুবিধা বঞ্চিত মানুষদের জন্য টোটাল কোর্সটি আমরা এখানে বিনামূল্যে প্রদান করে থাকি এবং কিছু সংখ্যক স্টুডেন্ট, কিছু সংখ্যক শিক্ষার্থীদেরকে আমরা কিছু পরিমাণ অর্থের বিনিময়ে প্রদান করে থাকি। মূলত এই শিক্ষার মাধ্যমে সমাজে অবহেলিত নারী পুরুষ এবং সুবিধা বঞ্চিত কারিগরি শিক্ষায় শিক্ষিত হয়ে তারা নিজেকে এবং দেশকে অর্থনৈতিকভাবে বিভিন্নভাবে সফলতার দিকে সমৃদ্ধ করতে পারে। মূলত এই শিক্ষার মাধ্যমে দেশ এবং জাতি বিশেষভাবে উপকৃত হয়। দেশ গঠনে কারিগরি শিক্ষার ভূমিকাটা কি? বর্তমান বিশ্বে যে জাতি যত বেশি শিক্ষিত কারিগরি শিক্ষায়, সে জাতি তত বেশি উন্নত। শিক্ষা বলতে আমরা কি বুঝি? কোনো বিষয় জানা বা বোঝা। আসলে মানুষ জন্মের পর থেকেই চারপাশে পরিবেশ দেখে নানা কিছু শিখে থাকে। শিক্ষায় মানুষ তার মনুষ্যত্ব অর্জনের সাহায্য করে থাকে। তাই বলতে পারি শিক্ষাই জাতির মেরুদণ্ড। শিক্ষা মানুষের জ্ঞান দিয়ে সম্পৃক্তি, কুসংস্কার, সমাজে বিভিন্ন কুসংস্কার থেকে রক্ষা পায়। আধুনিক শিক্ষাকে 2 ভাগে ভাগ করা হয়েছে, সাধারণ শিক্ষা এবং বৃত্তিমূলক কারিগরি শিক্ষা। বর্তমানে শিক্ষা সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি শিক্ষা বা কর্মমুখী শিক্ষা অগ্রগতির ফলে পৃথিবী এবং দ্রুত উন্নতির দিকে এগিয়ে যাচ্ছে। তাই কর্মমুখী শিক্ষা দেশ জাতি উন্নয়নের জন্য অপরিহার্য। বেকারত্ব দূর করতে কারিগরি শিক্ষা কিভাবে আমাদেরকে সাহায্য করছে? আমাদের দেশে বর্তমান প্রাথমিক শিক্ষার মাধ্যমে এবং উচ্চ শিক্ষিত প্রচলন রয়েছে। তার সাথে কারিগরি শিক্ষা, ডাক্তার, ইঞ্জিনিয়ার, ভোকেশনাল ইত্যাদি কর্মমুখী শিক্ষার ব্যবস্থা রয়েছে। তবে আমাদের দেশে কর্মমুখী শিক্ষার ব্যাপক প্রসার ঘটেনি, ফলে কলেজ এবং বিশ্ববিদ্যালয় থেকে লাখ লাখ যুবক বেকারত্ব অভিশপ্ত এবং দুশ্চিন্তা হতাশগ্রস্ত হচ্ছে। অথচ উন্নত দেশগুলো জনগোষ্ঠী যত বেশি কারিগরি এবং বৃত্তিমূলক পেশায় শিক্ষিত হচ্ছে, ততই তারা দিনে দিনে উন্নতির সাফল্য অর্জন করছে। এমনকি আমাদের এশিয়ার বেশ কয়েকটি দেশ, দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া, হংকং, সিঙ্গাপুর, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, শ্রীলঙ্কা ইত্যাদি দ্রুত উন্নতি এবং দেশের উন্নতির পেশায় নিয়ে যাচ্ছে একমাত্র কর্মমুখী শিক্ষার কারণে। আমাদের প্রতিবেশী দেশ ভারত শিক্ষার জনগোষ্ঠীর 5% কারিগরি শিক্ষায় শিক্ষিত, সেখানে বাংলাদেশ মাত্র 1% কম। এর কারণে আমাদের শিক্ষা ব্যবস্থা কর্মমুখী শিক্ষার প্রতি অনীহা দিনে দিনে বেড়েই যাচ্ছে। কর্মমুখী শিক্ষা প্রয়োজন বহুদিক। এই শিক্ষা গ্রহণের পরে একজন শিক্ষার্থী কখনোই চাকরির জন্য তাকে অপেক্ষা করতে হয় না। দেশে অর্থনীতি স্থিতিশীলতা, দারিদ্রতা বিমোচনে কারিগরি শিক্ষায় সক্রিয় ভূমিকা পালন করে। এই শিক্ষায় নতুন কর্মসংস্থান নিশ্চিত করে। কর্মমুখী শিক্ষা দেশে জনশক্তি রপ্তানি করে প্রচুর পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব। কর্মমুখী শিক্ষার প্রয়োজনীয়তা কতখানি? কর্মমুখী শিক্ষা আরো ব্যাপক হওয়া প্রয়োজন। কর্মমুখী শিক্ষার উপর যত বেশি গুরুত্ব দেওয়া হবে, দেশের অর্থনৈতিক অবস্থা তত দৃঢ় হবে। তাই আমাদের উচিত এ দেশে কারিগরি শিক্ষার প্রতি বেশি বেশি গুরুত্ব অর্জন করা। কারিগরি শিক্ষার মাধ্যমে দেশে অর্থনীতি পুনরাবৃত্তি করা সম্ভব। বিভিন্ন ঘরে বা হতাশার আজকে যে দুঃখ দুর্দশা দেখছি, তা একমাত্র সাধারণ শিক্ষার ফলে বেকারত্ব সংখ্যা বেড়ে যাওয়ার কারণেই তা ঘটছে। এ দেশবাসী আবার ফিরে পাবে সেই হারানো ঐতিহ্য যদি কর্মমুখী শিক্ষা এবং কারিগরি শিক্ষা বাস্তব রূপান্তর সর্বং করতে পারে। বর্তমানে আমাদের দেশে কারিগরি শিক্ষার একেবারেই সম্প্রসার হচ্ছে না, হচ্ছে তা বলা যাবে না। তবে আশাবঞ্চক এই যে বর্তমানে কারিগরি শিক্ষা বেসরকারি পর্যায়ে কারিগরি শিক্ষা এবং বৃত্তিমূলক শিক্ষার সম্প্রসার
দিনে দিনে বেড়ে যাচ্ছে। দেশে প্রকৌশলী, কৃষি, চিকিৎসা, বিভিন্ন ভোকেশনাল ইনস্টিটিউট, লেদার, সিরামিক, পাট ইত্যাদি টেকনোলজির মাধ্যমে প্রচুর পরিমাণ ছাত্রছাত্রীদের ভর্তির জন্য আগ্রহ পোষণ করানো হচ্ছে, যাতে দেশের বিভিন্ন শিল্প কারখানা, জাহাজ শিল্প, চিনি কল, ইস্পাত কল এবং কৃষিকাজে এই কারিগরি শিক্ষার মাধ্যমে দিনে দিনে উন্নতি সাফল্য অর্জন করবে। ইউসেফ কি উদ্দেশ্য সামনে রেখে কারিগরি শিক্ষাকে প্রদান করে যাচ্ছে? ইউসেফ এটি বাংলাদেশের অন্যতম শিক্ষাদানকারী সাহায্য সংস্থা, যার পূর্ণ নাম হচ্ছে আন্ডার প্রিভিলেজ চিলড্রেন এডুকেশন প্রোগ্রাম। নিউজিল্যান্ডের সমাজকর্মী ল্যান্ডসে অ্যালান চেনি 1972 সালে প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠানে বাংলাদেশের সুবিধা বঞ্চিত বিভিন্ন শিশুদেরকে বিনামূল্যে শিক্ষা দান করে আসছে। আমাদের বর্তমানে 10টি জেলায় 10টি কারিগরি শিক্ষার মাধ্যমে প্রতি বছর প্রায় 48,000 বিভিন্ন শিশুদেরকে আমরা কারিগরি শিক্ষায় প্রশিক্ষণ দিয়ে আসছি। বিশ্বের অষ্টম জনবহুল দেশ হিসাবে বাংলাদেশ, দেশে অর্থনৈতিক সংকট, কর্মসংস্থানের অভাব দিনে দিনে বেড়ে যাচ্ছে। সেক্ষেত্রে ইউসেফ আমাদের বাংলাদেশের বিভিন্ন শিক্ষার্থীদের কারিগরি শিক্ষা প্রশিক্ষণের মাধ্যমে মানব সম্পদ উন্নয়নে বিশেষভাবে ভূমিকা পালন করছে। সমাজে অবহেলিত প্রতিবন্ধী এমনকি একজন ঝরে যাওয়া নারী পুরুষ শিক্ষার্থী, সুবিধা বঞ্চিত শিশুদের কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে মানব সম্পদে পরিণত করছে, যা দেশ ও জাতি এবং পরিবারকে অর্থনৈতিকভাবে ব্যাপকভাবে সাফল্য অর্জন করার জন্য সহায়তা করছে। এই শিক্ষা গ্রহণের পরে একজন শিক্ষার্থী চাকরির জন্য অপেক্ষা করতে হচ্ছে না, দেশের বিভিন্ন এবং নিজেই তার কর্মসংস্থানের মাধ্যমে দেশের অর্থনীতির সৃজনশীলতার মাধ্যমে নিজেকে সম্পৃক্ত রাখতে পারছে। ইউসেফ দেশে অবহেলিত দরিদ্র ছেলেমেয়েদের লেখাপড়া করাচ্ছে, এই শিক্ষার মাধ্যমে তারা নিজেদের স্বাবলম্বী করে তুলছে। কারিগরি শিক্ষার গ্রহণযোগ্যতা নিয়ে এখনো হয়তো মানুষের মধ্যে কিছু প্রশ্ন রয়েছে, এই শিক্ষা প্রসারের মাধ্যমে এই ব্যবধান দূর করতে হবে। মেয়েদেরকে কারিগরি শিক্ষার সাধারণ শিক্ষার ভিতর পার্থক্য বোঝাতে হবে, কিন্তু মেয়েরা সাধারণ শিক্ষায় বেশি আগ্রহ হচ্ছে। ইউসেফ এই সকল চ্যালেঞ্জকে সামনে রেখে সকল শিক্ষার্থীদের এবং নারীদেরকে বিশেষ অগ্রাধিকার দিয়ে সফলতার সাথে কাজ করে যাচ্ছে। ধন্যবাদ।